মঙ্গলবার সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি বনশ্রী, আমি তো বেশ ভালোই আছি। এটা ফুরফুরে ঠান্ডা হাওয়া আছে, কিন্তু গরম হয় সারা রাত। আছে কিভাবে মশারির মধ্যে মশা ঢুকে গেছিল, ঘুম হয়নি। ছেলে মেয়েকেও ডাকছি না, একটু ঘুমা, ছেলের আজকে পরীক্ষা নেই। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। রান্নাঘর থেকে রান্না শুরু হয়ে গেছে, 7:58 বাজে, ঝাঁটপাট করতে হবে, অয়ন বেরোবে, সঙ্গে থাকো। পুঁই শাক আর কুমড়ো আলুর তরকারির জন্য মাছের মাথাটা বেশ কিছুদিন পড়ে আছে, তাই ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর এখানে বেশি করেই তেল নিলাম, তেল করেই হবে, খুবই সামান্য, তবু হবে। নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু কেটে নিয়েছি, সব রেডি। এই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল, মানে তখন ভিডিও ভিডিও করা মাথায় থাক, সব গন্ডগোল হয়ে গেছে। আমাদের পাশের বাড়ি অপর্ণা, তা মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, বাড়িতে কেউ নেই, ও আর ওর মেয়ে থাকে, মেয়েকে দিয়ে এসছে স্কুলে। ফলে কি হয়েছে, হাত কেটে গিয়ে অনেকটাই রক্ত বেরিয়েছে। আমাদের বাড়িতে এসছে, আমাদের এখানে জার্মানি পাতা আছে আপাতত, মানে এমার্জেন্সি রক্ত বন্ধ করার জন্যে। ওকে বলছি রক্তটা মুখের মধ্যে শোক করতে আঙুলটা, কিন্তু পারে না, ভয় পায়। আর এত ভয় পেয়ে গেছে ও, ও মাথা ঘুরে পড়ে যায়। আমার মানে আমার সঙ্গেই ছিল, আমি ভয় পেয়ে গেছি যে যদি পড়ে যায়, মাথা ফাটা যায়, ফেটে ফুটে যায়। যাই হোক, কিছু হয়নি, পুরো রাস্তার মধ্যে পড়ে গেছে। সবাই গেলো, বললো চোখে পায়ের তলায় জল দিতে দিলাম, উঠেছে সেন্স। তো বলেছিলাম আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, পাশে স্কুল, কিন্তু মা তো যা হয় এটা মন হয়, প্রথম স্কুলে দিয়েছে মেয়েকে। মেয়ে যদি আসতে না যায়, ও আস্তে আস্তে গেছে, কিন্তু ওই সময়টা ভিডিও বাবারই বাবা। আমারও কেটেছে কিন্তু অনেকবার, কিন্তু ও এত সফট মাইন্ডের, এত নরম মাইন্ডের, ও রক্ত একদম সহ্য করতে পারে না। দেখ আমার তো এখনো কি আঙুল হারা না কি হারা, যাই হোক, এটা প্রত্যেকের সাইকোলজির ব্যাপার, সবাই তো স্ট্রং থাকতে পারে না। হ্যাঁ, মানে হাফ মানুষ তো অসুস্থ হয় মনের চিন্তা দিন লাগে কতটুকু, মনের চিন্তাতেই তো মানুষ বেশি অসুস্থ হয়ে যায়।
যাই হোক, সব কিছুক্ষণের জন্য সব গন্ডগোল হয়ে গেল, বিছানা বিছানা কিচ্ছু তো হয়নি, এখন সব তুলবো। আর ছেলে ওই সুযোগ নিচ্ছে, নানা পড়ছে পড়ছে, আর মেয়ে বাইরের ঘরে, এই যে আমি এখন বিছানাটা তুলে নিই। আর সকালবেলা তেল কই সিম ভাতেই সব করেছি, আর কুমড়ো পুঁই শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি, পুরো করতে পারিনি, সেটা এখন কমপ্লিট ফিনিশ করব। আর একটা সুন্দর জিনিস কিনেছি, এখানে এক কাকু আসে একদম জল ছাড়া চিংড়ি মাছ, 350 টাকা, ভাবা যায়, এলেই আমিও নিই আর নিচের কাকুও নেন। একটু মেয়ের সাথে কথা বলে নি। হাই, ঘুপ 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 ঘুপ, দেখো ঘুপ 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 ঘুপ। ঠিক আছে, একটু কাজ এগিয়ে নিই, আবার দেখা হচ্ছে, হাতেও না ছোলাটা রোদে দিয়ে দিই, পুরোটা তো একসাথে পারি না, একটুখানি ধুয়ে টুয়ে রেখেছি, এটা রোদে দেবো। বাবা বাইরে না, বাবা বাইরে নিলে পাখিগুলো উড়ছে, দেখাতে পাচ্ছি, এই যে থাক এখানে থাক, রোদ খাবে, কি করছিস? না ওখানে উঠতে হবে না, আর এই গাছগুলো একদম ঝলসে গেছে, গাছটা রোজ দেখাই, ওই ওইটা নিয়ে এসো, চাদরটা নিয়ে এসো, মেয়ে জল দেখলেই মুশকিল। 3 দিন ঘুমিয়ে আবার নজর লেগে গেছে মেয়ের ঘুমের, আবার সে একই পারফরমেন্স দেখাচ্ছে, ওই দেখো ওই দেখো। আজকে একটা এক্সট্রা ব্লগ দিয়েছি, কেন বাবু বাইরে ঘাটে শুমাবি? যা, কবে? মঙ্গলবার। তাই এক্সট্রা একটা ভিডিও দিয়েছি, যে ওই চিকেন তন্দুরি কারি একটা বানিয়েছিলাম, অসম্ভব ভালো খেতে হয়েছিল, সেটা মনে হয়েছে আলাদা একটা ব্লগ করে দেওয়া উচিত, তাই দিয়েছি সকালবেলা পোস্ট করে, আর এখন এডিট করছি। এখন ব্লগিংয়ের টাইমটা আমার একটু চেঞ্জ হয়েছে, আমি আজকে বিকেল দিতাম, কিন্তু এখন একদম সময় পাচ্ছি না, ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোনো একটা সময় ব্লগটা পোস্ট হয়ে যাবে, কারণ এই মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে আমি এতটাই বিজি স্কেডিউল হয়ে গেছে, আমি পাচ্ছি না ঠিক ওই টাইমে, তো একটু এডিট করে নিই আর একটু পোস্ট করে নিই, তাই জন্য ব্লগটা এখন কন্টিনিউ হচ্ছে। ছেলেকে পড়াচ্ছিলাম বলে অনেকক্ষণ আসেনি ব্লগে, মেয়ে জাস্ট ঘুমালো না খেয়ে, ও ঘুমোতে ঘুমোতে খেয়ে নেবে, সারাদিন ঘুমোয়নি, রাত্রিবেলা কি বানাবো কি বানাবো কি বানাবো, বানাচ্ছি চিলি সয়াবিন বা চিলি সয়া আর হচ্ছে রুটি, খুব সিম্পল ওয়েতে বানাচ্ছি, একদম চিলি চিকেনের মতোই, কম আছে করছি, যদি ভাট করে পুড়ে যায় তাহলে একদম ছিবড়ে ছিবড়ে লাগবে, ভেতরটা সফট হবে কিন্তু সুন্দর হবে, সেই জন্যই করছি। পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে ক্যাপসিকাম রেখেছি,
বাবা, এটা আমাদের নতুন মশারি, এও বেশি দিন থাকবে না, এও কেটে যাবে। মায়েদের জিজ্ঞেস করতে হবে ওরা কিসের মশারি ইউজ করে, সে এই ঘরে, এই ঘরেরটা কত দিনে, আমাদের ছোটবেলা থেকে চলছে, কাটেনি, একটু মোটা। প্রসেসিং চলছে, কাটিস না। কাটছি না, দড়িটা খোলানোর জন্য। না, আমি খুলছি, সব খোলো। হ্যাঁ, শুয়েছি, এখন এসি ছিল না, খুব গরমে। সরো, তোমার জন্য এবার এটাও ছিঁড়ে গেল। তখন বাবু ছিল। আরে, টান পড়লো, মনে ছিঁড়ে গেল। বানো, 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 আরে বানো না। কি হচ্ছে? আরে বানো। কি হয়? এই আমাকে ডেকে নিয়ে তো খাওয়া দাওয়া হবে, ডেকে নিয়ে তাই এগুলোই মনে পড়বে। হাত ফাত গুলো সাবধান, কিন্তু কালকে পরীক্ষা আছে। আর একজন তো শেষে, কি বলবো আর, একটাও খুলতে পারে। 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, ব্লগটা শেষ করা হয়নি, তাই উঠে এসে শেষ করছি। আবার কালকে একটা ব্লগ নিয়ে রাখা হচ্ছে। আমার ঘরটা পুরো অন্ধকার। সবাই ভালো থেকো, কালকে আবার একটা ব্লগ নিয়ে রাখা হচ্ছে।